জানা গেল ওয়ানডে বিশ্বকাপ শুরুর দিন তারিখ। এবছরের অক্টোবর মাসে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর। এই তথ্য ক্রিকেট অনুরাগীদের প্রায় সবারই জানা। এবার জানা গেল টুর্নামেন্ট শুরুর দিন তারিখ। 5 অক্টোবর প্রথম ম্যাচ মাঠে গড়াবে, ফাইনাল অনুষ্ঠিত হবে 19 নভেম্বর। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, শুধুমাত্র ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। 46 দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। 10 দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের 3টি ম্যাচ মিলিয়ে মোট 48টি খেলা হবে। ম্যাচগুলোর জন্য প্রাথমিকভাবে কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইকে বেছে নেওয়া হয়েছে। ফাইনাল হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রস্তুতি ম্যাচের জন্য কোন জায়গা বেছে নেওয়া হবে সেটা এখনও নির্ধারিত হয়নি। সাধারণত বিশ্বকাপের 1 বছর আগে সূচি প্রকাশ করে আইসিসি, কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার জন্য সূচি প্রকাশ করতে দেরি হয়েছে। একাধিক কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে বিসিসিআইয়ের। প্রধান 2টি কারণ হল প্রতিযোগিতার কর ছাড় এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসার আবেদন এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসার আবেদন মঞ্জুর। কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল বিশ্বকাপ থেকে আয়ের উৎস 10.92% কর দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এদিকে গত সপ্তাহে আইসিসির বৈঠকে বিসিসিআই তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বিশ্বকাপ খেলতে ভারতে নিশ্চিন্তে আসতে পারবে পাকিস্তানের ক্রিকেটাররা, কোনো রকম সমস্যা হবে না। অন্যদিকে হাতুরুর বিশ্বকাপ পরিকল্পনায় আফিফ আছেন তো? অধিনায়কের নামের পর বাংলাদেশের একাদশে যে কয়টা নাম নিশ্চিত থাকতো ঠিক তেমনই একটা নাম ছিল আফিফ হোসেন ধ্রুব। সেই আফিফই কিনা বিশ্বকাপের মাস 6 আগে স্কোয়াড থেকেই বাদ পড়লেন। মাস 3 আগেও যাকে বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ভাবা হচ্ছিল তিনি কিনা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা হয়েছিল অনেকটা ধ্রুব তারারই। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন আফিফ হোসেন ধ্রুব। অধিনায়কের নামের পর বাংলাদেশের একাদশে যে কয়টা নাম নিশ্চিত থাকতো ঠিক তেমনই একটি নাম ছিল আফিফ হোসেন ধ্রুব। বয়সভিত্তিক পর্যায় থেকে দারুণ পারফর্ম করে সবার নজর কাড়েন আফিফ। 2016 বিপিএলের স্বপ্নের মতো আবির্ভাবের পর 2018-19 বিশ্বকাপে দারুণ পারফর্ম করে জায়গা করে নেন আফিফ। সেই থেকে ধরা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হতে যাচ্ছেন এই ধ্রুব। 2018 সালে জাতীয় দলে অভিষেক হলেও মাত্র 1টি টি-20 খেলেই দল থেকে বাদ পড়েন আফিফ। 1.5 বছর পর ঘরের মাঠে টি-20 ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজে আবারও দলে ডাক পান আফিফ। জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচেই হন ম্যাচ সেরার খেলোয়াড়, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এর পরপরই অভিষেক হয় ওয়ানডেতেও। সাদা বলের 2 ফরম্যাটে এই ক্যারিয়ারের শুরুতে দারুণ ধারাবাহিক ছিলেন আফিফ। টি-20তে তো একটা সময় ছিলেন দলের সেরা ব্যাটার, বাংলাদেশকে জেতাতে থাকলেন একের পর এক ম্যাচ। টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের 2য় ম্যাচে দলকে জেতানো কিংবা গত বছর আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য 193 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের মিডল অর্ডারের ভরসার নাম হয়ে ওঠেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু হঠাৎই যেন ছন্দ পতন আফিফের ক্যারিয়ারে। সর্বশেষ গত বছরে জিম্বাবুয়ে সিরিজের 2য় ম্যাচে অপরাজিত 85 রানের ইনিংসের পর রান খরা চলছে আফিফের ব্যাটে।